সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বাড়িতে বসে নিজে থেকেই নিজেদের PLI যে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স রয়েছে সেখানে আপনারা টাকা জমা দিতে পারবেন প্রিমিয়ামের। হ্যাঁ, আপনাদেরকে কোনোভাবেই পোস্ট অফিসে যেতে হবে না, আপনারা নিজে থেকেই নিজের মোবাইলের মাধ্যমে খুব সহজেই নিজের প্রিমিয়ামটি জমা দিতে পারবেন PLI-এর। আজকে ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, যিনারা এখনও অবধি আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান বাটনটি হিট করুন, সো দ্যাট নেক্সট টাইম যখন এই ধরনের কোনো ভিডিও আমি আপলোড দেব তার নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে। ফ্রেন্ডস, বেশি দেরি না করে আপনাদেরকে আমি মূল ভিডিওর দিকে নিয়ে যাই। দেখুন, আপনাদের সামনে আমি একটি ব্রাউজার খুলছি এবং সেখানে এই যে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের যে ওয়েবসাইট সেটি আমি খুলে রেখেছি। এই ওয়েবসাইটে যাওয়ার আরও উপায় আছে, আপনারা গুগলে গিয়ে PLI এটি দিয়ে সার্চ করতে পারেন। PLI দিয়ে সার্চ করলে দেখুন আপনাদের সামনে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স আছে, এটি আপনারা রাইট ক্লিক করে ওপেন করলে এই ট্যাবটিতে চলে আসবেন। আজকে যেটি আমরা করে দেখাবো সেটি হচ্ছে রেজিস্ট্রেশন পর্বটি, ঠিক আছে? রেজিস্ট্রেশন পর্বটি আজকে করব এবং কিছু সময় পরে আমরা তারপরে পেমেন্ট পর্বটি দেখাবো। কিন্তু রেজিস্ট্রেশন পর্ব শুরু করার পূর্বে আপনাদেরকে দুটো জিনিস আমি জানিয়ে রাখি, এই দুটো জিনিস জানিয়ে রাখা অত্যন্ত জরুরি। প্রথমত হচ্ছে, দেখুন আপনাদের যে PLI-এর পাসবইটি রয়েছে সেখানে আপনাদের পলিসি নাম্বার রয়েছে। প্রথমত সেই পলিসিটাকে আপনাদেরকে ডিজিটাইজড করতেই হবে, আমি আশা করছি আপনারা সেটা ডিজিটাইজ করেও নিয়েছেন। দ্বিতীয়ত, আপনাদেরকে হেড পোস্ট অফিসে, নিকটবর্তী হেড পোস্ট অফিসে গিয়ে আপনাদেরকে একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনাদের যে পলিসি রয়েছে সেই পলিসির সঙ্গে আপনাদের একটি ইমেল আইডি ও আপনার মোবাইল নম্বরটি সংযুক্তিকরণ, অর্থাৎ সেটার সঙ্গে লিঙ্ক করাতে হবে। এটি অবশ্যই করাতে হবে, নাহলে কিন্তু এই পুরো প্রক্রিয়াটি কোনোভাবেই করা সম্ভব নয়। অর্থাৎ আপনাকে প্রথমে আপনার নিকটবর্তী হেড অফিসে যেতে হবে, যেখানে আপনার PLI সেল রয়েছে, ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে গিয়ে আপনি আপনার পলিসির সঙ্গে আপনার মোবাইল নাম্বার এবং আপনার একটি ইমেল আইডি অ্যাড করাবেন বা লিঙ্ক করাবেন। এটি করার জন্য আমার ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলি চাওয়া হয়েছিল সেটি হলো শুধুমাত্র আমার কাছে আধার কার্ড এবং আমার পলিসি বইয়ের ফ্রন্ট পেজটা যেখানে পলিসি নাম্বারটা দেওয়া রয়েছে সেইটির জেরক্স নেওয়া হয়েছিল, এবং আমাকে আমার মোবাইল নাম্বার যেটি আমি লিঙ্ক করাতে চাই এবং ইমেল আইডি যেটি আমি লিঙ্ক করাতে চাই এই দুটোই লিখে দিতে বলা হয়েছিল। আমি এই দুটোই করেছিলাম এবং আমাকে সেখানে আরও বলা হয়েছিল এই দুটি দেওয়ার অন্তত এক সপ্তাহ পরে আমাকে এই ওয়েবসাইটে এসে রেজিস্ট্রেশন পর্বটি করতে হবে। এক্ষেত্রে আমি আরও আপনাদেরকে জানিয়ে রাখি, রেজিস্ট্রেশন করলেই কিন্তু সঙ্গে সঙ্গে কাজটি হবে না। আপনাদেরকে আমি বলতে চাই যে রেজিস্ট্রেশনটা যদি আপনি সফলভাবে করেন এবং তার দেখবেন 24 ঘন্টার মধ্যে আপনি যে ইমেল আইডিটি দেবেন সেই ইমেল আইডিতে একটি মেল যাবে এবং সেই মেলের মধ্যে আপনার কাস্টমার আইডি এবং একটা অ্যাক্টিভেশন লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে? সেগুলো আমি পরে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এবং সেই অ্যাক্টিভেশন লিঙ্কটি আবার 72 ঘন্টা কার্যকর থাকবে, 72 ঘন্টার মধ্যে করতে হবে, নাহলে ওটি আর কাজ হবে না। এবং সেই অ্যাক্টিভেশন লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে নিজের নিজের কাস্টমার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখতে হবে। তো আজকে আমরা প্রথমে দেখব লগ ইনটা কীভাবে করবো বা আমরা রেজিস্ট্রেশনটা কী করবো। দেখুন, এখানে আমি চলে এসেছি, আমরা আরেকবার দেখিয়ে দিয়ে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স এটা আমি পেজটি খুলে নেব। খুলে নেওয়ার পর আমার সামনে এইরকম একটি পেজ দেখুন চলে আসবে, ঠিক আছে? এইখানে গিয়ে আপনারা এই যে ডান দিকে ওপরে লগ ইন অপশানটি দেখতে পাচ্ছেন, লগ ইনে আপনারা ক্লিক করবেন। লগ ইনে সিম্পলি ক্লিক করলে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে এলো, ঠিক আছে? দেখুন, এটি কাস্টমার আইডি পাসওয়ার্ড ক্যাপচা দিয়ে লগ ইন করার জন্য। কিন্তু আমরা যেহেতু জেনারেট করব, আমরা ফার্স্ট টাইম, তাই আমরা এখানে এই যে অপশানটি দেখতে পাচ্ছেন ভালো করে দেখে নিন, এই যে অপশানটি জেনারেট কাস্টমার আইডি, এই অপশানে আমরা ক্লিক করলাম। জেনারেট কাস্টমার আইডি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের সামনে এই পেজটি খুলে যাবে। এখানে পলিসি নাম্বার, সাম অ্যাসিওর্ড,
ইনসিওর্ড ফার্স্ট নেম, ব্যক্তির প্রথম নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, ইমেল আইডি যেটি আপনি দিয়েছিলেন, এবং ক্যাপচাতে বসে সাবমিট করতে হবে। আমি আপনাদের সামনে প্রত্যেকটি ঘর ফিল আপ করছি, কিন্তু প্রাইভেসির জন্য আমি প্রত্যেকটিকে হাইড করে রাখছি। আপনারা মনোযোগ দিয়ে দেখুন কীভাবে জিনিসটি করতে হবে। প্রথমে রয়েছে পলিসি নাম্বার। আমি সুন্দরভাবে পলিসি নাম্বারটি বসিয়ে নিচ্ছি, আপনারাও সুন্দরভাবে যেমনটি আপনাদের পলিসি নাম্বার আছে হুবহু সেই রকমটি বসাবেন, কোনো যেন এখানে ভুল না হয়। ভুল হলে কিন্তু কোনোভাবে রেজিস্ট্রেশনের কাজ হবে না। তারপরে দেওয়া রয়েছে সাম অ্যাসিওর্ড। আমার এখানে সাম অ্যাসিওর্ড রয়েছে 5 লক্ষ টাকা, আমি এটি 5 লক্ষ টাকা বসিয়ে দিলাম। তারপর দেওয়া রয়েছে ইনসিওর্ড ফার্স্ট নেম, প্রথম যেটি নাম ছিল সেই নামটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তারপরে রয়েছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ আপনাকে ক্লিক করে এখানে ডেট অফ বার্থটি সিলেক্ট করে নিতে হবে, ডান দিকে এটি সাল সিলেক্ট করবেন, ঠিক আছে। তার বাঁ দিকে এখানটা দেখুন মান্থ আছে, এটা সিলেক্ট করে নেবেন। তারপর যে তারিখটা আজ দরকার সেটা ক্লিক করলে আপনার ডেট অফ বার্থটি চলে আসবে। জেন্ডার, মেল, এখানে আমি মেল সিলেক্ট করে নিলাম। মোবাইল নাম্বার, আপনি পোস্ট অফিসে লিঙ্ক করার জন্য যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি নির্ভুলভাবে এখানে দিবেন, আমিও সেটি দিয়ে দিলাম। তারপরে রয়েছে ইমেল অ্যাড্রেস, আপনি পোস্ট অফিসে লিঙ্ক করার সময় যে ইমেল আইডিটি দিয়েছিলেন নির্ভুলভাবে সেই ইমেল আইডিটি এখানে আপনি বসিয়ে দেবেন। এরমভাবে আমরা বসিয়ে নেব। তারপরে নিচে দেখুন রয়েছে ক্যাপচা, এই ক্যাপচাটি কিন্তু সন্তর্পণে আপনি বসবেন। প্রথমে দেখুন ছোটো হাতের জে, আমি ছোটো হাতের জে দিলাম, তারপরে টু, তারপরে এইচ, তারপরে ফোর, তারপরে এক্স, এইগুলি বসিয়ে তারপরে আমি সাবমিট বাটনে ক্লিক করছি। এখানে সাবমিট বাটনে আপনারা ক্লিক করে নেবেন। সাবমিট বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের সামনে একটু পেজটি সময় নেবে, আপনারা যেন রিফ্রেশ বা অন্য কিছু করবেন না, একটু সময় নেবে, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। তারপরে এই দেখুন সাকসেস বলে লেখাটা চলে এসেছে, একটি পপ আপ মেসেজ এখানে চলে এসেছে, লেখা রয়েছে থ্যাংক ইউ ফর প্রোভাইডিং দ্য ইনফরমেশন, দ্য কাস্টমার আইডি অ্যান্ড এ লিঙ্ক উড বি সেন্ড টু ইয়োর রিকোয়েস্টেড ইমেল আইডি উইথ হুইচ দ্য রেজিস্ট্রেশন প্রসেস ক্যান বি কমপ্লিটেড, দ্য লিঙ্ক ইজ ভ্যালিড ফর 72 hours অনলি ফ্রম নাও, আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন দ্য কাস্টমার আইডি উইল বি অ্যাক্টিভ আফটার 24 hours। অর্থাৎ 24 ঘন্টার মধ্যে যে ইমেল আইডিটি দেওয়া হয়েছে সেই ইমেল আইডিতে একটি লিঙ্ক চলে যাবে এবং কাস্টমার আইডি চলে যাবে, এবং সেই লিঙ্কটি 72 ঘন্টার জন্য বৈধ থাকবে, এবং সেই লিঙ্কটিকে ভ্যালিডেট করলে যদি সফলভাবে রেজিস্ট্রেশন পদ্ধতিটি কমপ্লিট হবে, এবং সফলভাবে রেজিস্ট্রেশন পদ্ধতি কমপ্লিট হওয়ার পরে কাস্টমার আইডি ইউজ করে পাসওয়ার্ড দিয়ে 24 ঘন্টা পরে এই অ্যাকাউন্টে লগ ইন করা যাবে, এবং আপনারা নিজেদের সমস্ত তথ্য, এযাবৎ পর্যন্ত কত কী দিয়েছেন সমস্ত কিছু, আপনার পোস্টাল লাইফ ইনফরমেশান রিলেটেড, আপনার পলিসি রিলেটেড সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন। তো আমরা ওয়েট করব, আমাদের লিঙ্ক আসে, তারপর আপনাদেরকে আমি ভিডিওর পরবর্তী অংশটি আবার দেখাবো। ততক্ষণ অবধি আপনারা আপনার চ্যানেলের পাশে থাকুন, যেনারা এখন অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, এবং এই সংক্রান্ত দ্বিতীয় পার্টটি আপনারা দেখার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।